স্পর্শ কাতরতাময় এই নাম, উচ্চারণ মাত্র যেন ভেঙে যাবে, অন্তর্হিত হবে তার প্রকৃত মহিমা। চুনিয়া একটি গ্রাম, ছোট্ট কিন্তু ভেতরে ভেতরে খুব শক্তিশালী, মারণাস্ত্রময় সভ্যতার বিরুদ্ধে দাঁড়াবে। মধ্যরাতে চুনিয়া নীরব, চুনিয়া তো ভালোবাসে শান্ত স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ। চুনিয়া প্রকৃত বৌদ্ধ স্বভাবের নিরিবিলি সবুজ প্রকৃতি। চুনিয়া যোজন ব্যাপী মনোরম আদিবাসী ভূমি। চুনিয়া কখনো কোনো হিংসতা দেখেনি। চুনিয়া গুলির শব্দে আঁতকে ওঠে কি? প্রতিটি গাছের পাতা মনুষ্য পশুর হিংসতা দেখে না না করে ওঠে? চুনিয়া মানুষ ভালোবাসে, বৃক্ষদের সাহচর্যে চুনিয়াবাসীরা প্রকৃত প্রস্তাবে খুব সুখে আছে। চুনিয়া এখনো আছে এই সভ্য সমাজের কারো কারো মনে, কেউ কেউ এখনো তো পোষে বুকের নিভৃতে এক নিবিড় চুনিয়া। চুনিয়া শুশ্রূষা জানে, চুনিয়া ব্যান্ডেজ বাঁধে, চুনিয়া সান্ত্বনা শুধু, চুনিয়া কখনো জানি কারুকেই আঘাত করে না। চুনিয়া সবুজ খুব শান্তিপ্রিয়, শান্তি ভালোবাসে। কাঠুরের প্রতি তাই স্পষ্টতই তীব্র ঘৃণাহানে। চুনিয়া গুলির শব্দ পছন্দ করে না। রক্তপাত, সিংহাসন প্রভৃতি বিষয়ে চুনিয়া ভীষণ অজ্ঞ। চুনিয়া তো সর্বদাই মানুষের আবিষ্কৃত মারণাস্ত্রগুলো ভূমধ্য সাগরে ফেলে দিতে বলে। চুনিয়া তো চায় মানুষের তিনভাগ জলে রক্তমাখা হাত ধুয়ে তার দীক্ষা নিক। চুনিয়া সর্বদা বলে পৃথিবীর কুরুক্ষেত্রগুলি সুগন্ধি ফুলের চাষে ভরে তোলা হোক। চুনিয়ারও অভিমান আছে, শিশু নারীর প্রতি চুনিয়ার পক্ষপাত আছে। শিশু হত্যা, নারী হত্যা দেখে দেখে সেও মানবিক সভ্যতার প্রতি খুব বিরূপ হয়েছে। চুনিয়া নৈরাশ্যবাদী নয়, চুনিয়া তো মনে প্রাণে নিশিদিন আশার পিদ্দিম জেলে রাখে। চুনিয়া বিশ্বাস করে শেষাবধি মানুষেরা হিংসা দেশ ভুলে পরস্পর সৎ প্রতিবেশী হবে। এসে গেল বাংলা কবিতা শোনার সেরা ওটিটি অ্যাপ ইচ্ছে ডানা অডিও। এখানে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন কবিতা আর গল্প যা আপনার মন ছুঁয়ে যাবেই। ট্রেন্ডিং নাও সেকশনে খুঁজে নিন বর্তমান জনপ্রিয় কবিতা, কবি এবং শিল্পীদের খুব সহজে। সাজানো রয়েছে মন ছুঁয়ে যাওয়া সব কবিতা বিভিন্ন ক্যাটাগরিজ ও অ্যালবামসে। সার্চ অপশনে গিয়ে সহজেই খুঁজে নিন আপনার প্রিয় শিল্পী বা কবিকে আর শুনতে থাকুন তাদের সৃষ্টি একের পর এক। শুধু তাই নয়, আপনার ভালো লাগার কবিতায় লাভ রিয়্যাক্ট দিয়ে তাকে রেখে নিন আপনার নিজের প্লেলিস্টে। এখনই ডাউনলোড করুন ইচ্ছে ডানা অডিও শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে।